দাদা কিন্তু একদম দেখো গরম গরম চাউমিন রেডি করছে আর কন্টিনিউ কিন্তু সার্ভ করছে, মানে কোনো কিছুই কিন্তু বানিয়ে রাখা হয় না, একদম যেরকম কাস্টমার আসছে সেই আন্দাজে কিন্তু দাদা এখানে একদম রেডি করছে। ব্রেড পকোড়া, এখানে ব্রেড পকোড়া, সামোসা, লিট্টি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এইটা নিলাম। দাদা দাম কত আছে? 10 টাকা। ভেতরে চিজের পরিমাণ দেখো। গঙ্গার ধারে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু তোমরা সুন্দর এই লঞ্চ যাচ্ছে, এই ভিউগুলো এনজয় করতে পারবে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকে আছি হাওড়াতে, পেছনে হচ্ছে হাওড়া স্টেশন, এখন যাচ্ছি রেল মিউজিয়ামের দিকে। আর তোমরা অনেকেই আমাকে বলেছো দাদা হাওড়াতে আসো, আর যদিও আমি অনেকদিন হাওড়াতে আসিনি, বাট একটা জায়গার আমি খোঁজ পেয়েছি কিছুদিন আগে। বেসিক্যালি আমি শালিমার যাচ্ছিলাম এই টোটো ধরে, কারণ আমি গরিবরথের ভিডিওটা কভার করার জন্য আর কি সেটা এসছে জার্নি উইথ বিজিতে। তখন একটা লেন দেখেছিলাম যে এই জায়গাটায় বেসিক্যালি গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে বাবুঘাটে হাওড়ার দিকটাতে, সেইখানে অনেক কটা ফুড স্টল দেখেছি, তার সঙ্গে অনেক কটা দোকান আছে, যেই জায়গাগুলো সন্ধ্যেবেলায় বেশ লাইটিং দিয়ে সাজানো আর তার মধ্যে একদম গঙ্গার পাশে, মানে একটা ইউনিক ব্যাপার লাগলো, তার জন্য কিন্তু সেটাই কভার করতে আজকে চলে এলাম। এবার জানি না এখনও খুলেছে নাকি, ঘড়িতে সময় 5:30, এখানে কী কী অপশান আছে না আছে সব কিছুই তোমাদের দেখাবো। আর পুরো কিন্তু গঙ্গার ধার দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, রেল মিউজিয়াম থেকে একটুখানি আগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু তোমরা ওই গঙ্গা আরতির জায়গাটা পেয়ে যাবে, আর ওইটুকু জায়গাতেই কিন্তু দোকানগুলো বসে। ঘড়িতে সময় এখন 5:45 মতো, আমরা চলে আসলাম একদম এই লেনটাতে। এখানে দেখো অনেক কটা দোকান আছে, প্রথমেই এসে চা নিয়ে নিলাম, এরকম মাটির ভাড়ের চা, আর তার সঙ্গে এত সুন্দর গঙ্গার ভিউ, জাস্ট দুর্দান্ত লাগছে। ওই পারে হচ্ছে কলকাতা, আমরা আছি হাওড়াতে। এই দেখো কত লঞ্চ, আর এই যে পুরো লেনটা আছে এটা গঙ্গার পাড় দিয়ে তোমরা সোজা হেঁটে চলে যেতে পারবে একদম গঙ্গা আরতির জায়গাটাতে। আর এই লেনটাতে কিন্তু প্রচুর এরকম দোকান আছে, যেই দোকানগুলো আমি কভার করার চেষ্টা করবো যদি সবকটা খোলা পাই। আর এইখানে একটা দোকান থেকে নিলাম হচ্ছে চা, চায়ের সাথে এখানে কিন্তু অনেক অপশান আছে। আরও এই দেখো বিভিন্ন স্ন্যাক্সের আইটেম আছে, এগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো কী দাম আছে। আর এই গঙ্গার ধারে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু তোমরা সুন্দর এই লঞ্চ যাচ্ছে, এই ভিউগুলো এনজয় করতে পারবে, এক কথায় সত্যিকারের দারুণ। আর এখানে যেই সমস্ত জায়গায় দোকান আছে তাদের কিন্তু নিজস্ব বসার জায়গা আছে, তো বসে বসে সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে খাবার দাবার তোমরা এনজয় করতে পারবে, দারুণ লাগছে কিন্তু সন্ধ্যেবেলায়। প্রথমে এসেই কিন্তু আমরা এই দোকান থেকে মাটির ভাড়ে সুন্দর চা খেলাম, তারপর এই পাশে দাদার দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে কর্ন চিজ স্যান্ডউইচ আছে, তো একদম সুন্দরভাবে গ্রিল করে দাদা কিন্তু এখন সার্ভ করছে। আর এখানে কী কী পাওয়া যায় মোটামুটি তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। দাদা সবই ভেজ না? হ্যাঁ, অল ভেজ। আচ্ছা কটা দিয়ে কটা অবধি খোলা থাকে দোকান? এখানে 3:30 থেকে আর রাত্রি 10টা অবধি। চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স অরিগানো মিক্স। আচ্ছা 7টার জন্য। আর ওপরে কি চিপস যাবে? চিজ যাবে? আচ্ছা বা, এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই দেখো আলাদা করে পুরো এক্সট্রা চিজ দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা কলকাতায় কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না, আমরা বাইরের দিকের ভিডিওতেই দেখি প্রচুর পরিমাণে চিজ দেয়, সেই ব্যাপারটা কিন্তু এখন বর্তমানে কলকাতাতেও আছে। আচ্ছা মেয়োনিজ আর সস যাবে সমস্ত? আর তোমাদের মোটামুটি সব আইটেমই অ্যাভেলেবেল থাকে তো পিজা থেকে শুরু করে? রেডি হয়ে গেল কর্ন চিজ স্যান্ডউইচ, এর দাম দাদা 79 না? হ্যাঁ 79। আর বাদ বাকি এই আইটেম পাওয়া যায়, এখানে সুন্দর বসার জায়গাও আছে, তোমরা বসে কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার এনজয় করতে পারবে এত সুন্দর গঙ্গার ভিউয়ের সাথে। ফাইনালি নিয়ে নিলাম হচ্ছে আমরা কর্ন চিজ স্যান্ডউইচ, এর দাম হচ্ছে 79। আর এখানে কিন্তু বেশ বড় সাইজের দু পিস এরকম দিয়েছে, এই দেখো ভেতরে চিজের পরিমাণ দেখো দুর্দান্ত। আর স্টাফিং যদি বলি, ভেতরে কিন্তু কর্ন থেকে শুরু করে বিভিন্ন রকম ভেজিটেবল থেকে শুরু করে মশলাপাতি সব কিছু দেওয়া আছে, আর বেশি বেশি পরিমাণে কিন্তু পুরো চিজ দেওয়া। বাট দাদা এমনভাবে দিয়েছে মানে চিজটা এত পরিমাণে, খেয়ে দেখি। দারুণ খেতে, সাথে কিন্তু টমেটো সস, এত পরিমাণে চিজ দেওয়া আছে না পুরো মুখে লেগে যাচ্ছে। আর এরকম চিপস দিয়েছে যেটা স্যান্ডউইচ বার্গারের সাথে দিয়েই থাকে, আর পেছনে এরকম ভিউয়ের সাথে এইরকম সুন্দর খাবার দাবার সত্যিই দারুণ। এই দেখো বেশ ভালো পরিমাণে কিন্তু ভেতরে স্টাফিং দেওয়া, আর তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে চিজ ইউজ করেছে। ওভারঅল যদি বলতে হয় এটা একজনের জন্য পেট ভরা স্ন্যাক্স,
চাইলে তোমরা শেয়ার করতে পারো। এইরকম খাবার খেতে খেতে গঙ্গার ধার থেকে সুন্দর বোট যাওয়া দেখছি। স্যান্ডউইচ তো খেলাম, সত্যি ভালো ছিল। মানে স্যান্ডউইচটা একবার আসলে ট্রাই করে দেখতে পারো। কিছুটা আগিয়ে আসলাম, এইখানে ভিউটা দেখো, পেছনে সুন্দর গঙ্গা, সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে, আর এখানে বসার জায়গা আছে সুন্দর। সবাই বসে কিন্তু বেশ সন্ধ্যেবেলায় ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া উপভোগ করছে, তার সঙ্গে টুকটাক খাবারের অপশান তো আছে। দূরে দেখো দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ, তার সঙ্গে বড় বড় কিছু লঞ্চ, আর এই হচ্ছে পুরো জায়গাটা, দারুণ লাগছে। আর দূরে হচ্ছে আমাদের কলকাতা। কিছুটা আগিয়ে চলে আসলাম মিলন উইলস নামে এই ছোট্ট ট্রাকটাতে, ফুড ট্রাক বেসিক্যালি। এখানে মোমো স্যান্ডউইচ থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়, তো এখান থেকে মোমো প্ল্যাটার নিলাম। আর সামনেই হচ্ছে গঙ্গার ভিউ, তার সঙ্গে বসার জায়গা। এই দিকে কিন্তু পরপর অনেক কটা তোমরা দোকান পেয়ে যাবে। আর এই রোডটা চলে যাচ্ছে শালিমারের দিকে। নিয়ে নিচ্ছি কিন্তু মোমো প্ল্যাটার। বেসিক্যালি এখানে তিন রকমের মোমো থাকে, বাট এখন দু রকমের মোমো অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে ভেজ মোমো আর এটা হচ্ছে কর্ন চিজ মোমো। তো তিন পিস করে দিয়েছে, টোটাল ছ পিস মোমো। এর দাম হচ্ছে 108 টাকা, দামটা একটু বেশি লেগেছে। এবার টেস্ট করে দেখি। এক একজন এমন গাড়ি চালায়, সাবধানে গাড়ি চালাও, মানে এরকমভাবে জোরে চালানোর কোনো মানে আছে এরকম লোকালিটির মধ্যে থেকে? আর সামনের ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। আর এই ভিউয়ের সাথে খাবার দাবার সত্যিকারে জমে যাবে। আমি প্রথমে হচ্ছে ভেজ মোমোটা ট্রাই করে দেখি। এই হচ্ছে ভেজ মোমো, উপরে একটা মশলা দিয়েছে, সাথে চাটনি আর মেয়োনিজ। ভেতরে স্টাফিং বেশ ভালোই আছে, মোমোর কোটিং পাতলা, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ সব কিছুই দেওয়া। মেয়োনিজ আর ঝাল সসের সাথে খেতে কিন্তু ভালো লাগছে। আর আছে কর্ন চিজ মোমো। তো এই হচ্ছে কর্ন চিজ মোমো, দুটোর কালার আলাদা, তাই দেখে বোঝা যাচ্ছে হলুদ রঙের এটা। তো এটা একটু টেস্ট করে দেখি, অল্প একটু নিলাম। দেখো খেতে ভালো, বাট আমার মনে হলো ভেতরে চিজের পরিমাণ মোটামুটি আছে, এটা মনে হচ্ছে মেয়োনিজ দেওয়া ভেতরে, যাতে কর্ন আছে। ওভারঅল যদি বলতে হয় ঠিকঠাকই। এরকম ভিউয়ের সাথে বেশ তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করতে পারবে, কিন্তু দামটা একটু হায়ার দিকে, মানে বেশি লাগলো। এছাড়াও স্যান্ডউইচ আছে, টাকো পাওয়া যাচ্ছে, র‍্যাপ পাওয়া যাচ্ছে, চা তো আছেই। আর এখানে নর্মালি তোমরা ভেজ মোমো, কর্ন চিজ মোমো, পনির মোমো সব কিছুই পেয়ে যাবে। আর এই প্ল্যাটারটার দাম 108 টাকা, সেখানে দু পিস করে মোমো থাকে, দুটো এরকম কর্ন চিজ থাকে, দুটো ভেজ থাকে, আর দুটো পনির মোমো থাকে। আজকে পনির নেই, টোটাল হচ্ছে ছ পিস, তিন পিস করে যেই দুটো আছে সেই দুটোই দিয়ে দিয়েছে। আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পরপর দেখো অনেক এরকম ফুড ট্রাক মতো আছে, যেখানে কিন্তু টুকটাক খাবার দাবার তোমরা পেয়ে যাবে, খুব বেশি না। বাট গঙ্গার ধারে কয়েকটা দোকান আছে যেখানে কিন্তু ভালো রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে তো গঙ্গার ভিউ আছে। সামনে তোমাদের দেখালাম যে জায়গায় গঙ্গা আরতি হয়, বাট আরতি এখনও স্টার্ট হয়নি, তাই আমরা এই সাইডে চলে এলাম। এইদিকে ছোটো ছোটো এই ফুড ট্রাকগুলো তো আছে, যেখানে স্যান্ডউইচ থেকে শুরু করে চা টাইপের ম্যাগি তোমরা পেয়ে যাবে। এখানে একটা ছোটো স্টলও আছে যেখানে কিন্তু চাউমিন পাওয়া যাচ্ছে, এরকম ভেজ চাউ, এর দাম হচ্ছে 40 টাকা। দাদা শুধু চাউমিনই নাকি আর কিছু আছে? শুধু চাউমিন, ভেজ চাউমিন। তো ভেজ চাউমিন কিন্তু এই দাদার দোকানে পেয়ে যাবে একদম গঙ্গার সামনে। আর এইদিকে দেখো এই পাড়েও একটা দোকান আছে যেখানে চা থেকে শুরু করে ক্রিপ পাবে, আর সামনে একটা পকোড়ার দোকান আছে, আর এখান থেকে একটু আগিয়ে গেলেই গঙ্গা আরতির জায়গাটা। নিয়ে নিলাম কিন্তু এইরকম চাউমিন, বেসিক্যালি একদম ভেজ চাউমিন, নর্মাল যেরকম হয় সেরকমই আছে। খুব আহামরি কিছু বলবো না, বাট ওই ভিউয়ের সাথে বসে তোমরা এনজয় করতে পারবে। দেখো এখানে আহামরি কোনো খাবার দাবার নেই, বাট হ্যাঁ টাইম কাটানোর জন্য একটা সুন্দর জায়গার খোঁজ তোমাদের দিলাম। সাথে গঙ্গা আরতি প্রতিদিনই হয় সন্ধে 7টা সাড়ে 7টা থেকে। ভালো খেতে, মানে এতটাও বেসিক নয়, 40 টাকা আন্দাজে আমি বলবো ঠিকঠাকই আছে। আর গরম গরম একদম বানিয়ে দিচ্ছে। আর এখানে যে সমস্ত দোকানগুলো আছে ফুড ট্রাকগুলো বেসিক্যালি সামনের দিকে, আর পেছন দিকে কিন্তু এই ছোটো ছোটো কয়েকটা লোকাল দোকান আছে। দাদা কিন্তু একদম দেখো গরম গরম চাউমিন রেডি করছে, আর কন্টিনিউ কিন্তু সার্ভ করছে, মানে কোনো কিছুই কিন্তু বানিয়ে রাখা হয় না, একদম যেরকম কাস্টমার আসছে সেই আন্দাজে কিন্তু দাদা এখানে একদম রেডি করছে। আর 40 টাকা আন্দাজে সত্যি চাউমিনটা ভালো খেতে। এই পাশের দোকানটা থেকে নিলাম হচ্ছে এরকম ব্রেড পকোড়া, এখানে ব্রেড পকোড়া, সামোসা, লিট্টি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এইটা নিলাম। দাদা দাম কত আছে? 10 টাকা। 10 টাকা, তো 10 টাকা এরকম, চাইলে ব্রেড পকোড়াও নিতে পারো, চাইলে এরকম সিঙ্গারা নিতে পারো,
আর এখানে একদম গরমাগরম ভাজছে আর তার সঙ্গে সার্ভ করছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়ার। কত ভিড় দেখো, মানে আমি যখন এসেছিলাম অতটা ভিড় ছিল না, আস্তে আস্তে কিন্তু প্রচুর মানুষ আসে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। এটা দিয়ে কী হবে? এটা সিঙ্গারা? আচ্ছা আচ্ছা, তো এখানে গরম গরম সিঙ্গারা একদম রেডি করা হচ্ছে। চাটনির সাথে কিন্তু বেশ ভালোই লাগছে। ব্রেড পকোড়া যেরকম হয়, ভেতরে আলু স্টাফিং আছে আর একটা সুন্দর চাটনি দিয়েছে, ভালো খেতে। দেখো মোটামুটি অনেক কিছুই খেলাম, তোমাদের দেখালাম, আর এখানে আরও অনেক দোকান বসে। এই লাস্টে চাউমিনের দাদা আমাদের বললো যে এখন যেহেতু ওই শ্রাবণ মাসের ব্যাপারটা চলছিল, তার জন্য অনেক দোকান বন্ধ, খোলেনি। আর এখানে ম্যাক্সিমাম যে খাবারগুলো খেলাম ভেজ, কারণ এখানে ম্যাক্সিমাম দোকানই কিন্তু ভেজ আইটেম বেচছে। অন্য টাইমে এখানে আরও বেশি ভিড় থাকে আর অনেক দোকান খোলে, আজকে কম দোকান খুলেছে। এই হচ্ছে হাওড়ার সেই ঘাট, যেখানে কিন্তু গঙ্গা আরতি হয় প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে। কত মানুষ এসছে দেখার জন্য! এইটা কিন্তু আমাদের কলকাতা হাওড়ার একটা অন্যতম আকর্ষণ। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ছোটোর মধ্যে একটা ব্লগ ছিল, এই জায়গাটার খোঁজ তোমাদের দিলাম, কারা জানতে কমেন্টে জানিও। আর হাওড়া নিয়ে অনেকে বলছিল হাওড়াতে ভিডিও করো, ফাইনালি একটা হাওড়াতেও ভিডিও করলাম আর এই আরতিও দেখালাম, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, খুব খুব শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।